তাকে যতবার দেখি ততবারই অবাক হই। কি তেজ, কি অ্যাকশন! দেখতে তেমন হিরোর মতো বডি না থাকলেও তামিল অ্যাকশন মুভিগুলোতে চমকিয়ে তুলেছে সে। হ্যাঁ, আমি রজনীকান্তের জামাই রাজা ধানুষের কথাই বলছি। ওয়াই দিস ক্যালাভারি গান থেকে শুরু করে মারি মুভির অ্যাকশন, তার স্টাইলিশ এন্ট্রি ও অভিনয় সহজে কেউ ভোলার মতো নয়। গত 28 জুলাইয়ে চলে গেল তার 40তম জন্মদিন। জন্মদিনে উপহার হিসেবে সত্যিয়া জ্যোতি ফিল্মের ব্যানার থেকে রিলিজ হয়েছে ক্যাপ্টেন মিলার মুভির ট্রেজার। রাত 12টায় ঘুম ভাঙানো ট্রেজারটি রিলিজের পর ধানুষের ফ্যানরা হয়েছে মাথা নষ্ট। তার লম্বা চুল, লম্বা দাড়ি, ভরপুর অ্যাকশন, ব্লাস্ট, ফায়ার ও ভিএফএক্স দেখে আবারও চমকিয়ে তুলেছে তার অ্যাকশন প্রিয় ফ্যানদেরকে। যখন ব্রিটিশদের শাসন আমল ছিল, তখন মিলারের চরিত্রে থাকবে ধানুষ। ব্রিটিশদের শাসনে অত্যাচারিত গ্রামবাসী, আর সেই অত্যাচারিত গ্রামবাসীদেরকে ব্রিটিশদের কাছ থেকে রক্ষা করবেন মিলার। সে কারণেই মুভির নাম ক্যাপ্টেন মিলার। ট্রেজারে একটি ওয়ান্টেড পোস্টার দেখে এটা ক্লিয়ার হয়েছে যে মুভিটিতে ধানুষের তিনটি চরিত্রে আমরা দেখতে পাব। তিনি ব্রিটিশদের হাত থেকে বেঁচে বেড়ানোর জন্য একটার পর একটা রূপ পরিবর্তন করবে। ট্রেলারের একটি সিনে ধানুষ একটি কোরাল দিয়ে একজনকে আঘাত করতে দেখা যায়। বাপ রে, তার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে একদম কুখ্যাত খুনি। মুভিটির 1 বছর আগে অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টার রিলিজ হয়েছিল। সেই পোস্টারে তেমন বোঝা যায়নি মুভিটি গল্পটা কি, তবে লিড চরিত্রে ধানুষ থাকায় অনেকের আশা ভালো কিছু হবে। মুভিটি স্ক্রিপ্ট ও পরিচালনা করেছেন অরুণ মাথেশ্বরন। মুভিটি 15 ডিসেম্বর 2023 রিলিজ হবে। হিন্দি তামিল দুটি ভাষায় আপনারা দেখতে পাবেন। তাই অপেক্ষায় থাকুন ধানুষের অ্যাকশন মুভি ক্যাপ্টেন মিলার দেখার জন্য। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন।